আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা চিঠি আসছে। কি বলো জেরি, আরেকটা চিঠি? ওয়াও, এই চিঠিতে তো আমাদেরকে টাকা দেবে বলেছে। কত টাকা? 2 টাকা। ওহো, মানে টম 2 টাকা পাইছে, আমাকে 2 টাকা কেউ বোনাস দিচ্ছে, বালাই হয়েছে। আমার মনটা খুশিতে একেবারে ভরিয়া গেছে। এখন এই চিঠিটাকে একটা চুমা দিই। ওম্মা, আহ, এখন 2 টাকা কত টাকা দিয়ে হয় এই হিসাবটা আমার মিলাতে হবে। আমি অবশ্য হিসাব মিলাতে খুব পারি, অঙ্কে আমি 1 নাম্বার, আমি খুব হিসাব করতে পারি। এখন 2 টাকা কয় টাকা দিয়ে হয়েছে এই হিসাবটা আমি ক্যালকুলেটারে করে ফেলেছি, মানে হিসাবটা করি নাই করতেছি। আসলে আমি অঙ্কে খুব ভালো, তো অনেক হিসাব পারি, তাই 2 টাকা কত টাকা দিয়ে হয়েছে সেটা ক্যালকুলেটার ছাড়া আমি বের করতে পারবো না। তাও মনে হয় কয়েক ঘন্টা সময় লাগতে পারে। কি ব্যাপার জেরি, আবার কি হলো? এই ভুকা জেরি, 2 টাকা কি তোমার মেশিন দিয়ে হিসাব করতে হয়? সেটা না হয় বুঝলাম, কিন্তু মেশিনে তুমি কাগজ না দিয়ে হিসাব নামাবে কি করে? হ্যাঁ, হিসাবটা তো তোমার মেশিন দিয়ে নামাতে হবে। হিসাবটা আমার মেশিন দিয়ে নামাতে হবে, তাই তো? ওহ সরি জেরি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি এখনই কাগজটা মেশিনে দিয়ে দিচ্ছি। আমি চোখ বন্ধ করে কাগজটা মেশিনে দিয়ে দিলাম। এবার কাগজটা সুন্দর করে পেঁচিয়ে দিলাম। এবার মেশিনের উপর, মানে কাগজের উপর সব হিসাব আমার উঠে যাবে। টমের বাচ্চা কামড়া করলো কি? চোখ বন্ধ করে কাগজের সাথে আমারে দিয়া দিছে। ওরে, আমার নাকে আবার সিল মাইরা দিছে। টমের বাচ্চা রে, তোরে যে কি করুম রে, এইটা আমি নিজেও জানি না। জেরি, আই এম ব্যারামাঙ্গা চরি, আমি বুঝি নাই, কাগজের সাথে তোমাকে দিয়া দিছি, কি করছে? ওরে, আমার গুপ্রেনে চিরে ফেললো। জেরি, কি করছো কি করছো, প্লিজ। ওরে পাবারে পাবারে পাবা, ওরে, আমার গুপ্রার অবস্থা আর অবস্থা করে চাইরা দিছে। যাক গো, বাহিরের কেউ দেখে নাই, মান সম্মানটা আমার যায় নাই। যাক, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি। 2 টাকা, 1 টাকা প্লাস 1 টাকা হয়েছে 2 টাকা, আর এই 2 টাকা আসছে কোত্থেকে? নাইনতাবাড়ির শৌখিন আপার কাছ থেকে, সেটা না হয় বুঝলাম। এখন কাগজে দেখি তো, ওয়াও, সুন্দর করে হিসাব মেলানো হয়ে গেছে। কিন্তু এই হিসাবের কাগজ দিয়ে এখন আমি কি করবো? এইটাই তো, কি রে, এতক্ষণ আমি হিসাব মিলাইলাম, কিন্তু এখানে মনে হচ্ছে কিছু একটা লেখা। দূর চাই, করলাম একটা হইলো আর একটা, শুধু শুধু কষ্ট করলাম। আমি অঙ্কে 1 নাম্বার, খুব হিসাব পারি, কিন্তু 2 টাকার হিসাবই মিলাতে পারলাম না। দূর চাই, এখন আর ভাল লাগতাছে না, বুঝতাছি না এই 2 টাকার হিসাবটা আমি কেমনে মিলাবো এখন। বুঝলাম না, টম কি শুরু করেছে, 2 টাকার হিসাব মিলাতে পারছে না। যাক গো, আমাদের তো আরেকটা কাজ ছিল, ওই কাজটা তো আমরা এখনো করি নাই। হায় হায়, তাড়াতাড়ি যাই, ওই কাজটা এখন আমাদের কমপ্লিট করতে হবে। আসলে ড্রয়ারের ভিতর নাকি একটা ফাঁকি আছে, ওই ফাঁকিটা নাকি একটা বরফের ভিতর চাক্কা হয়ে আছে। এখন আমাদের ওই ফাঁকিটাকে খুঁজে বের করতে হবে, তার জন্য টমের সহযোগিতা দরকার। টম, এদিকে আসো। এই টম, এই ড্রয়ারটা খোলো। জেরি ডাকছে কেন? ও, ড্রয়ার খুলতে হবে। ও সরি, বলেই তো গেছিলাম, আমাদের তো ড্রয়ারের ভিতর থেকে কিছু একটা বের করার কথা ছিল, একটা বরফে জমে থাকা ফাঁকি, সেটাকে বের করার কথা ছিল। এখন এটাকে বের করতে হবে। আসলে এই ফাঁকিটা দিয়ে আমরা একটা গবেষণা চালাইছিলাম, মানে আমরা না, এক বৈজ্ঞানিক গবেষণা চালাইছিল। কি ব্যাপার, ড্রয়ারের ভিতর এসব কি দেখা যাচ্ছে? বুঝলাম না ব্যাপারটা, এখানে তো কোনো ফাঁকিটাকে দেখা যাচ্ছে না, এখানে তো একটা মাত্র জাইঙ্গা দেখা যাচ্ছে। ইহ, জাইঙ্গা এখানে করতে গেলো? ওরু, বৈজ্ঞানিকের কায়দায় কোনো কাম নাই, ড্রয়ারের ভিতর জাইঙ্গা রাখতে গেলো। জাগুয়া, এটা পেলে দিলাম, আর কি আছে দেখি তো, এটা আবার কি? হায় হায়, এ ড্রয়ারের ভিতর একটা ছোট বিকেস, এসব রাখতে হয় নাকি? ধর, এটাও পেলে দিলাম, দেখি তো আর কি আছে। হায় হায়, এটা কি একটা আলমারি নাকি? আরে, ডোয়ারের ভিতর এসব আলমারি রাখতে হয়, এত ছোট ছোট আলমারি, এটাও পেলে দিলাম। কিন্তু আমরা যা খুঁজতে আসছি তা কি পাইছি না পাই নাই? ধরো, আবার ক্যালেন্ডার পাইলাম, এটা কোনো দরকার নাই, পেলে দিলাম। আর কি আছে ভিতরে, আর কি শোনাই? তাহলে মনে হয় পাখিটা এই ডোয়ারের ভিতর আছে। এই ডোয়ারের ভিতর তো কোনো পাখি নাই, শুধু আছে একটা মৌমাছি। বুঝলাম না, এই মৌমাছাটি কি তাকার আর জায়গা পাইলো না, এখানে আসতে হলো। কিন্তু ওই পাখিটা আছে কোথায়? তবে মাঝে মধ্যে পাখিটার কথা শুনতে পাচ্ছি আমরা, কিন্তু পাখিটা যে কোথায় থেকে কথা বলছে সেটাই বুঝতে পারতাছি না। কিরে, ওই তো আরেকটা ঢয়ার, মনে হয় ওটার ভিতরে আছে। এটা তো যে খুলছে, এটা তো একটা প্রিজ,
এই ফ্রিজের ভিতর তাহলে পাখিটা রাখা? আহারে বেচারা পাখিকে তো বরফ বানায় সাইরা দিছে। পাখিটা একেবারে বরফের চাক্কা হয়ে গেছে। দেখো জেরি, পাখিটা বরফের চাক্কা হয়ে গেছে মনে হয়। এখন পাখিটাকে উপরে তুলতে হবে। তুমি তাড়াতাড়ি বরফের চাক্কাটা বের করো, পাখিটাকে তাড়াতাড়ি বের না করলে পাখিটা আবার পটল তুলতে পারে। তোমাদেরকে ধন্যবাদ আমাকে ওই বরফের ভিতর থেকে বের করার জন্য। এখন আমি তোমাদেরকে যা যা বলছি তোমরা তা খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এই হলো টম এন্ড জেরি, আমি হচ্ছে ঢাকার দলের সদস্য ওই পাখি যে পাখি তোমাদেরকে বলেছিল একটা কুকুর ধরার জন্য। যা আগুয়া কলা গাছের ডাকা বেড়া হইলা আগুয়া, যেহেতু তোমরা আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো তোমাদেরকে আমি দারুণ একটা অফার দিচ্ছি। এই অফার তোমরা হাতছাড়া করবে না, ঠিক আছে? শোনো তাহলে, এক ডাক বিভাগে একটা লোক চিঠি বিলি করতো, আর সেই লোকটা একদিন অনেকগুলো চিঠি নিয়ে যাচ্ছিল। সেখান থেকে একটা চিঠি পড়তে সে দেখতে পেল যে একটা জায়গায় বক্সিং খেলা হয়, আর সেখানে সে একদিন অংশগ্রহণ করে, আর টাকার লোভে সে বক্সিং খেলা অংশগ্রহণ করতে গিয়ে ওই লোকে বক্সিং কে দাঁত হারায়, হাত হারায়, পা হারায়, সবকিছু হারিয়ে পেলে। এখন তোমাদেরকে আমি তেমনই একটা অফার দিচ্ছি। এই পাখিটা কি বলছে সব? এই পাখি তোমার মাথার তার কি আছে না গেছে? আরে বাবা, তোমাকে কেমনে এখানে বন্দি করেছে এগুলা বলো, আমরা এগুলা নোট করতেছি। আরে আমি কিভাবে বন্দি হয়েছি? আমার কথা না তো হুন বা, সম্পূর্ণ কথা আগে হলো তারপর তোমরা নোট করো, ঠিক আছে? আসলে আমি কেমনে বন্দি হয়েছি এটা একটা রহস্যজনক ঘটনা। একদিন মনে করো আমি উঠতে উঠতে যাচ্ছিলাম ডাকাতি করার জন্য, যে কোথায় সোনা দানার টাকা পয়সা আছে আমি সন্ধান করব, আর তখন আমার লোকদেরকে বলবো। আর তখন দেখি যে একটা ঘরের ভিতর অনেকগুলো প্রাণী ঢুকতেছে, তারা নাকি বক্সিং খেলায় ঢুকবে, একটু পরে নাকি সেখানে বক্সিং হবে। আর আমি সেটা শুনতে পারি, আমি শুনতে পেরে এক বৈজ্ঞানিককে গিয়ে বলি আমাকে প্রচুর শক্তিশালী বানিয়ে দাও, আমি ওই বক্সিং খেলায় অংশগ্রহণ করে সবকটা নাক মুখ পাঠিয়ে আমি অনেক টাকা অর্জন করতে চাই। তখন ওই বৈজ্ঞানিক আমাকে বললো, হ্যাঁ বুদ্ধি একটা আমার কাছে আছে। কি বুদ্ধি? সেটা হলো তোমাকে বরফের ভিতর ঢুকতে হবে, তারপর তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। যখনই তোমাকে কেউ ঘুষিং দেবে তখনই ওর হাত ভেঙে যাবে আর তুমি জিতে যাবে। এটা ভেবেই তো আমাকে ওই বরফের ভিতর ঢুকাইয়া দিছে, আর ওইদিকে বক্সিং খেলার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। তারপর মনে করো আমি স্বপ্নে দেখতে পেলাম যে আমি বক্সিং খেলায় শুরু করেছি, বক্সিং খেলায় ঢুকে ওই আমার প্রতিদ্বন্দ্বী নাক পাঠিয়ে দিয়েছি, কান পাঠিয়ে দিয়েছি, আর সকালে ঘুম থেকে উঠে দেখি তো আমার নাক কান সব পাইতে গেছে। ওই পাখির বাচ্চা, কি ভুয়া কিচ্ছা কাহিনী আমগুলো ঘুরাইতাছস? তোর এইসব কিচ্ছা কাহিনী বন্ধ কর, রাগ হয়ে যাচ্ছে কিন্তু এখন আমার। আরে টম, তোমার রাগ হয়ে গেলে তাতে আমার কি? আমার কিছু যায় আসে না, তোমার তো আমি যা বলি তা শুনতেই হবে, ঠিক আছে? কারণ আমি হচ্ছে ঢাকার দলের সদস্য পাখি। কি? তার মানে পাখি তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? তোর এত বড় কলিজা, হ্যাঁ তোকে কে ফেলবো রে পাখি? আরে টম, তুমি জীবনে মনে হয় কোনোদিন ভাতই খাও নাই যে তুমি আমাকে খাওয়ার কথা বলতেছো। আমি বুঝতে পারছি তুমি খুব অনাহারে আছো, তাই তো? টেনশন করো না, টেনশন করো না, আমাদের এখানে গেলে তোমাকে অনেক খাওয়াবো। আমার সব পাখি বন্ধুদেরকে বলবো তোমারে পিটাইয়া থকতা করে পেট ভরিয়া দিতে, বুঝতে পারছো? কারণ আমি হচ্ছে ডাকাত দলের সদস্য। তুমি আমাকে বলছো কি কে ফেলবে? কত বড় কলিজা টম তোমার, হ্যাঁ? তোমার কলিজা দিয়ে বোনা রান্না করে কামো, কারণ আমি হচ্ছি ডাকাত দলের সদস্য জাদুর পাখি। জেরি, এখন কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না, বারবার কইতাছে হ্যাঁ নাকি ডাকাত দলের সদস্য। কিছু একটা কও, তারা হলে পাখিটারা কিন্তু এখনই খেলামো। হ্যাঁ আসলে তো আমি বুঝতে পারছি যে এখন তুমি ভয় পাচ্ছ আমাকে। হ্যাঁ ভয় তো পেতেই হবে, কারণ আমি হচ্ছে ডাকাত দলের সদস্য। আগে চারপাশ দেখি পালানোর জায়গা আছে নাকি না। হ্যাঁ পালানোর জায়গা আছে। এই টপ, তোর কি ভয় করছে না আমাকে? পাখির বাচ্চা রে, এইবার তুই গেলি, এইবার দেখি তোরে কে বাঁচায় আমার হাত থেকে। তোকে আমি খাতা দিয়ে ঢিল দিয়ে মেরে ফেলবো। ওরে বাবা রে বাবা! এরপর টম এন্ড জেরি চলে আসে একটা জাদুঘরে রিসার্চ করার জন্য, আর সেখানে তারা এসে দেখতে পায় যে কত কিছু জাদুর, অনেক জাদুর ছবি ঝুলানো আছে দেওয়ালে। এখানে নাকি জাদুর বাসও আছে, যেই বাসটা নাকি জেরির চেয়ে একটু মোটা। অবশেষে আমরা জাদুঘরে চলে এলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, শুধু কথা শুনতে পাচ্ছি। কি ব্যাপার জেরি, কাউকে তো দেখা যাচ্ছে না? মনে হয় একটা প্রাণীকে দেখা যাচ্ছে, খরগোশ। মনে হয় সে কিছু একটা জাদু করার চেষ্টা করছে, কিন্তু খরগোশ জাদু করে কি করে?
আমার দিকে ক্যামেরা ধরছে এবার কিছু কই আসলে আমি হচ্ছে জাদুকর খরগোশ আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন তাই না এই ঘড়ি দিয়ে আমি বানরকে আমার কন্ট্রোলে আনতে পারবো তারপর 12 টাকা দিয়ে আমি বানর নাচ দেখাতে পারবো আমার যা মন চায় আমি তা করতে পারবো তো আমি জাদু দেখতে অনেক ভালোবাসি আমি একারে বসে পড়বো আমি জাদু দেখবো অমর জালা লাগতাছ না কিন্তু ভালা জেরি তুমি এখন জাদু দেখতে বইয়া পড়ছো তাই না আচ্ছা ঠিক আছে তুমি জাদু দেখতে থাকো এই সুযোগে আমি একটু জাদুর গ্লাস দিয়ে সম্পূর্ণ ঘরটা দেখে ফেলি আসলে জাদুর বাসটা কোথায় আছে আমি সেটা দেখছি আমার কথা হচ্ছে জাদুর বাস এই বাসটা আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব এই পড়ে গেলাম ওরে বাবা হায় হায় এই টমটাকে নিয়ে আর পারছি না এখানে আসছে কিসের জন্য আর বারবার পড়ে যায় বাপ রে বাপ এখানে একটা ছোট বাস ছিল যেটাতে পাড়া দিয়ে স্লিপ খেয়ে পড়ে যায় এখানে নাকি জাদুর লক্ষ লক্ষ বাস আছে কিন্তু আমি তো কোনো বাস দেখতে পাচ্ছি না আসলে ঘটনা হচ্ছে যে এই জাদুর বাস যদি আমি নিতে পারি তাহলে জেরি হয়ে যাবে দাঁড়াও কিন্তু আমি এত খোঁজাখুঁজি করছি কোথাও তো কোনো জাদুর বাস খুঁজে পাচ্ছি না আমার তো জাদুর বাস খুঁজে বের করতে হবে তারপর জেরিকে দাঁড়াব বাড়াতে হবে এখানে দেখি তো কই এখানে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না দৌড় চাই সকাল থেকে খুঁজতেছি আমি কি আর জাদুর বাস পাই কেন বানর ভাই তোমার ভিতরে কি কিচ্ছু নাই আমি তোমাকে কতক্ষণ ধরে জাদু করতেছি মাগার জাদু দিয়ে কোনো কাজ হচ্ছে না বুঝলাম না তোমার ভিতরে আসলে কি যে আছে না আমার জাদুটাই ভুয়া আমার জাদু তো আসলে ভুয়া এটা অবশ্য কেউই জানে না আমি জানি একটা ঘড়ি দিয়ে কিসের জাদু করছে আমারে আমি তো কিছুই বুঝতাছি না দূর ভাল লাগতেছে না এসব জাদু তো দেখছি ভুয়া